পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মুখে বলল, বাস্তবে সৌদি গমনে ইচ্ছুক একজন প্রবাসীরও ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে 24 দিন পারেনি। এমনকি খোদ সৌদি দূতাবাস প্রধান জানিয়েছেন, কফিল বা মালিক না চাইলে ভিসার মেয়াদও বাড়ানোর কোনো সুযোগ নেই। ভিসা প্রসেসিং সেন্টারগুলোকেও এমন নির্দেশনা দিয়েছে সৌদি দূতাবাস। সৌদির এমন স্পষ্ট ঘোষণা সত্ত্বেও সরকার পক্ষের বিভ্রান্তমূলক আশ্বাসে রাস্তায় রাস্তায় ঘুরছেন প্রবাসীরা। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। কাজে ফেরার দাবিতে প্রায় 2 সপ্তাহ ধরে রাস্তায় সৌদি গমন ইচ্ছু হাজার হাজার অভিবাসী কর্মী। সরকারের পক্ষ থেকে অনবরত আশ্বাস দেওয়া হচ্ছে সবাই ফিরতে পারবেন, সবাইকে ধৈর্য ধরতে হবে বা সবাই যাবে। সরকারের পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী বাস্তবে কি ইকামার মেয়াদ 24 দিন বেড়েছে? বেশ কয়েকজন ভুক্তভোগী প্রবাসীর কাগজপত্র চেক করে দেখা গেল কারোই স্বয়ংক্রিয়ভাবে ইকামার মেয়াদ বাড়েনি। অনেকে জানেন না সৌদি আরবে তার কফিল বা মালিককে। 30 তারিখের পরে যে ইকামার মেয়াদ বাড়ানো হলো অটো, তা আপনার কি বাড়ছে? না, আমার বাড়ে না। ভিসার মেয়াদ বাড়ছে? বাড়ে না। কফিলের সাথে যোগাযোগ? কফিলের সাথে যোগাযোগ নাই, ফোন দিছি, ফোনে ধরে নাই। এসব প্রবাসী কর্মী যখন মেয়াদ উত্তীর্ণ ভিসা ও আকামার কপি হাতে নিয়ে এয়ার টিকিটের জন্য লড়ছেন, তখন রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় সোমবার বাংলাদেশকে করোনা প্রতিরোধ সামগ্রী উপহার দিতে আসেন ঢাকার সৌদি দূতাবাস কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে দূতাবাস প্রধান জানান, কফিল না চাইলে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নেই। এমন স্পষ্ট ঘোষণার পরও বাংলাদেশের সেই পুরনো আশ্বাস, সবাই ফিরতে পারবেন, সবাই যেতে পারবে, সবাই যেতে পারবে, একটু দেরি হতে পারবে, nobody will be left behind। সৌদি দূতাবাস নির্ধারিত ভিসা প্রসেসিং সেন্টারগুলোয় গিয়েও দেখা গেল শুনশান নিরবতা। সৌদি দূতাবাস নির্ধারিত 31টি ভিসা প্রসেসিং সেন্টারের মাধ্যমে কর্মীদের ভিসা এবং ইকামার মেয়াদ বাড়ানোর কথা বললেও সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি এই সার্ভিসিং সেন্টারগুলোতে। এমনকি এখানে হাতে গোনা 2-1 জনও আসছেন না তাদের ভিসা এক্সটেন্ড করার কাজে। গতকালকে পর্যন্ত আমরা চেক করছি, যাদের এক্সটেনশন হচ্ছে ফোন করে জানায় দিচ্ছে যে আপনি এয়ারলাইন্সে চলে যান, সবার হচ্ছে না। এবং এটা এটা একেবারে ফিউ নাম্বার হচ্ছে। এম্বাসি কি করবে? সৌদি এম্বাসি তো কিছু করার নাই, বা আমার ওদের কিছু করার নাই, গভর্নমেন্টের কিছু করার নাই। মালিক যদি আমার চাকরি না দেয় আমি কি করব? সৌদি দূতাবাসের বক্তব্যে স্পষ্ট, অনেকেই আর ফিরতে পারবেন না। কিন্তু এরপরও কেবল বাংলাদেশ সরকারের আশ্বাসে আশায় বুক বেঁধে প্রতিদিনই রাস্তায় নামছেন প্রবাসীরা, আর দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।